নিয়ম অনুসারে মোটরবাইক অথবা স্কুটারে সর্বোচ্চ দুজন চাপতে পারেন। তবে ভারতে এই নিয়ম খুব একটা কার্যকর হয় না। অধিকাংশ সময় তিনজনকে মোটরবাইক অথবা স্কুটিতে চেপে যেতে দেখা যায়। তাই বলে একটি স্কুটারে ছয়জন? সম্প্রতি অবাক করা এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি কোনো গ্রাম অথবা মফস্বল এলাকার নয়। ভিডিওটি বাণিজ্যনগরী মুম্বাইয়ের এবং তা জানার পর সোশ্যাল মিডিয়ায় দর্শকেরা আরও অবাক হয়েছেন, কারণ জনবহুল এই বাণিজ্যনগরীতে যানবাহনের সংখ্যা বিপুল, তাই আইনও বেশ কড়া। রমনদীপ হোরা নামে এক ব্যক্তি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মুম্বাই পুলিশ ও মুম্বাই পুলিশ কমিশনারকে ট্যাগ করেছেন। উল্লেখযোগ্য বিষয়, এই স্কুটারে ছয়জনের মধ্যে কারোর মাথায় হেলমেট ছিল না। ভিডিওতে দেখা গিয়েছে স্কুটারের মধ্যে ঠাসাঠাসিভাবে ছয়জন চেপেছেন, তাদের কারোর মাথায় হেলমেট নেই। এমনকি একজনকে আবার স্কুটারে দাঁড়িয়ে থাকতেও লক্ষ্য করা যায়। পরিসংখ্যান বলছে, ভারতের মতো দেশে প্রতি বছর 5 লাখেরও বেশি পথ দুর্ঘটনা হয়ে থাকে। তাতে কয়েক লাখ মানুষ আহত হন এবং কয়েক হাজার মানুষ মারা যান। এইসব দুর্ঘটনার জন্য খারাপ রাস্তা, ট্রাফিক আইন মেনে না চলা, বেলাগামভাবে গাড়ি চালানো এবং এই ভিডিওর মতো আগাম ছাড়া পথ চলায় মূলত দায়ী হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। জীবনে আসুক আনন্দ গান, সানন্দার আহারে মাতুক প্রাণ। বাঙালির খাবার থেকে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি ও সাউথ ইন্ডিয়ান খাবারের সম্ভার নিয়ে সুরভিত সানন্দার রেস্টুরেন্ট। আর হ্যাঁ, জিভে জল নিয়ে আসবে আমাদের তৈরি পিৎজা। কাথির সর্ববৃহৎ পিৎজা কর্নার নিয়ে উপস্থিত আমরা। স্বাদে গন্ধে খাঁটি মান, সঠিক দামের পিৎজা মানেই সানন্দার পিৎজা। আমাদের সানন্দায় রয়েছে বারকাম রেস্টুরেন্ট। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের হলঘর ভাড়া দেওয়া হয়। আনন্দে মাতুন সানন্দার সাথে। তাহলে আর দেরি কেন, আজই আসুন সানন্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমাদের ঠিকানা হলো কাঁথি শেরপুর, মেচেদা বাইপাস ও সানন্দার নতুন শাখা কাঁথি, স্টেশন রোড, পদ্মপুকুরিয়াতে শুরু হয়েছে সাড়ম্বরে। অর্ডার অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। সকাল 9টা থেকে রাত্রি 9টা সুন্দর মনোরম পরিবেশে আনন্দে মাতুন সানন্দার সাথে। আমাদের যোগাযোগ নম্বর হলো 9932342877 অথবা 9732569469।